মেয়র থাকতে হবে এমন কোনো কথা নাই আমার চাচা মেয়র মানেই আমি মেয়র রাজনীতিতে শেষ বললে তো কোনো কথা নাই ভাই রাজনীতিতে শেষ বললে কোনো কথা নাই 75 এর 15ই আগস্টের পর এ দেশ থেকে माननीय প্রধানমন্ত্রী সহ আমাদের পরিবারের সব বিতাড়িত হয়ে গিয়েছিল সেখান থেকে 111 আবার বিতাড়িত হয়ে গেছি আমরা সবাই তো রাজনীতিতে শেষ বলি করে আজকে আমাদের माननीय প্রধানমন্ত্রী এই রাষ্ট্র পরিচালনা করছেন ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছেন আপনারা গতকালকে আমাদের কার্যনির্বাহী সভা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আপনারা শুনেছেন নেত্রীর বক্তব্য সো আমরা এগিয়ে যাব সবশেষ গত কয়েকদিন ধরে দেখছি বাসস্ট্যান্ড টয়লেট দাইতে আছে রাইট বলবেন বিষয় এই বিষয়ে আসলে এটা তো প্রশাসনিক বিষয় এবং এটি আপনারা ভালো করে জানেন যে এটা সরকারি যারা ইজারাদার তারা টাকা দিয়ে জমা দিয়ে তারপর ইজারা বৈধভাবে ইজারা দিয়েছে এবং সরকারি এটা প্রতিষ্ঠান তো কেউ যদি যে সরকারি প্রতিষ্ঠানকে ফ্রি করে দেয় তারা দরখাস্ত যদি আমাদের করে যারা ইজারাদার অলরেডি আমি জানি যে দরখাস্ত করছে সেই দরখাস্ত অনুযায়ী আমরা আইনত ব্যবস্থা নেব জবরদখল এটা আসলে কিসের লক্ষণ এখানে শেষক জবরদখল আসলে কিসের লক্ষণ পাঁচ বছর আপনারা দেখছেন এই শহরে শান্তির নগরী ছিল কিছু লোকজন তো আছে থাকবে সব সময় ছিল ভবিষ্যতেও থাকবে বর্তমানেও আছে যারা সুবিধার জন্য আসে এই দলে সুবিধা নেয় সুবিধা নিয়ে চলে যায় আজকে যদি এই দল ক্ষমতায় না থাকে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না অথবা দেখা যাবে খলস পাল্টাইছে আপনার উপর পরে না আওয়ামী লীগের উপর পরে না সরকারের উপর এখন এই বিষয়ে আমি আসলে যারা এই বক্তব্য রাখছেন এটা তাদের কাছেই আপনারা কোশ্চেন করবেন এই বিষয়ে তো আমি আমি একটা সাধারণ সম্পাদক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি এই বিষয়ে আমার কোনো মতামত নেই 24 তারিখ আমরা দেখছি যে আপনাদের কি সমাবেশ আরেকটি দলের রাইট শান্তি সমাবেশ বলা হয় রাইট একই দিনে দুটি বড় রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে কোনো সংঘাত আর আশঙ্কা আছে আপনারা বিগত দিনে দেখছেন কোনো সংঘাত কি হয়েছে বড় বড় প্রোগ্রাম একই দিনে আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে আমরা প্রোগ্রাম করছি ওখানে বঙ্গবন্ধু উদ্যানে বিশাল বড় আমার মনে হয় না যে বরিশাল সেই ধরনের কোনো অবস্থা বিরাজ করছে বরিশাল শান্তির নগরী বরিশাল জিরো টলারেন্স আমাদের সেই জিরো টলারেন্স নীতিতেই থাকবো এবং সহ অবস্থানেই আমরা আছি জি আমি বলবো আওয়ামী লীগ কখনোই বিভক্তি হয় না আওয়ামী লীগ অলওয়েজ একতাবদ্ধ যে কারণে আওয়ামী লীগ শক্তিশালী আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের র্যালি আছে 4টার সময় বর্ণাঢ্য র্যালি আছে এই র্যালির মাধ্যমে সামনের জাতীয় নির্বাচন এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সারা দেশবাসীকে বরিশাল মহানগরের পক্ষ থেকে এবং এই আজকের র্যালি আমাদের জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা সাংগঠনকে আরও গতিশীল করব সবাইকে একতাবদ্ধ করব এই হোক আজকের প্রত্যয় আমিন মানুষের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু আপনারা তো জানেন প্রশ্নের উত্তর আমার থেকে বেশি মনের চাহিদা আসলে তাদের সাথে ছিলাম আছি থাকবো তাদের আমার মেয়র থাকতে হবে এমন কোনো কথা নাই আমার চাচা মেয়র মানেই আমি মেয়র আমি মনে করি যার প্রমাণ ভোটে 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 প্রমাণিত হয়েছে 126টা কেন্দ্রের মধ্যে 125টা কেন্দ্রে আওয়ামী লীগ জয়লাভ করছে আমি মনে করি এটি বরিশাল মহানগর আওয়ামী লীগের জয়লাভ এটা জননেত্রী শেখ হাসিনার জয়লাভ এটা খোকন শ্রেণীবাদের জয়লাভ অবশ্যই আমরা একতাবদ্ধ থাকবো আমি কালকেও বলছি আপনারা জানেন আমাদের ফজলে শ্যাম পরশ আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার মুরব্বী তিনিও আসছিলেন আমার সাথে কালকে বরিশালে ছিলেন আমি গতকালকেও বলছি যে শান্তির বরিশাল নগরী এই শান্তিতেই ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী